সময় দর্শক স্বাগত সেভেন একুশের রাতে সাথে আছি রায় স্টুডিওতে আছেন দুজন বিশিষ্ট অতিথি আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর আরিফিন সুদ্দিকি সাবেক উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের অভিভাবক আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক জেনাব সৈস্ত স্বাগত আপনাকেও সময় দর্শক আমরা বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পার হলাম এবং মুক্ত গণমাধ্যমের ক্ষেত্রে বাধা কোথায় এবং মুক্ত গণমাধ্যমের ক্ষেত্রে সংকার জায়গাটি কোনটি এবং মুক্ত গণমাধ্যমকে কারা আক্রমণ করে এমন এমন অনেক প্রশ্ন ওঠে এবং মুক্ত গণমাধ্যমের মুক্তির সীমানা ঠিক কতদূর এমন আলোচনাও চলছে আমরা আসতে চাই দৃষ্টি এক আপনার কাছে আপনি লিখেছেন এই বিষয়টি নিয়ে আজকে এবং আজকে আলোচনাতেও ছিলেন আপনি একটি আমরা জানি এবং এই দিনটি যখন গোটা পৃথিবীতে পালিত হচ্ছি উনিশশো তিরানব্বই সালের জাতিসংঘের যে ঘোষণাপত্রের পর থেকে পালিত হচ্ছে আমাদের দেশে হয়েছে এবং আমরা এই মুহূর্তে যদি বিশ্বের গণমাধ্যমের দিকে তাকাই এবং আমাদের গণমাধ্যমের দিকে তাকাই দিনটির আমরা আমাদের লেন্স থেকে কিভাবে দেখব ধন্যবাদ আপনাকে যেটি এই আলোচনা শুরুর আগে আপনি দেখেন মাত্র কয়েকদিন আগে আফগানিস্তানের রাজধানী কাবুলে একটা বড় আক্রমণ হয়ে গেল মিডিয়ার উপরে এবং এই পর্যন্ত বলা হচ্ছে যে ডেডলেস ডে ফর দি মিডিয়া পৃথিবীতে এরকম একসাথে কোনো সন্ত্রাসী আক্রমণে এত সাংবাদিক এবং এটি একটা নতুন বাস্তবতা কিন্তু আমাদের সামনে যে পৃথিবীতে যে নানা ধরনের পরিবর্তন ঘটেছে তার মধ্যে এটি একটি নতুন বাস্তবতা আমরা যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে উপস্থিত তার মধ্যে বাংলাদেশ সহ সারা বিশ্বেই এই জায়গাটা একটা বড় চ্যালেঞ্জ মৌলবাদ এবং ধর্মীয় সাম্প্রদায়িকতার একটি যে উত্থান জঙ্গিবাদের উত্থান এটি গণমাধ্যমের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে হুমকি এর বাইরে এর বাইরে যে ট্রেডিশনাল চ্যালেঞ্জগুলো আছে সেখানে সরকার এবং রাজনীতি একটা বড় চ্যালেঞ্জের জায়গা আছে এবং আমাদের একটা ভুল ধারণা আছে যে আমরা মনে করি যে আমাদের বোধ হয় চ্যালেঞ্জ কিংবা প্রতিবন্ধকতা শুধুমাত্র সর শাসক দলের দিক থেকেই আসে কিন্তু আমরা অন্তত আমি এবং আপনি যে আমাদের বাস্তবতায় দেখেছি যে বিরোধী পক্ষ থেকে রাজপথের যে বিরোধী দল তাদের দিকেও দিক থেকেও কিন্তু কম প্রতিবন্ধকতা হুমকি গালাগালি গালাগালি কম নয় এর বাইরে একটা বড় জায়গা দাঁড়িয়েছে সেটা হলো কর্পোরেট চাপ গণমাধ্যমের যেহেতু আ আয় নির্ভর করে বিজ্ঞাপনের উপরে ফলে দেখা যাচ্ছে সেখানেও কিন্তু একটা বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে সমাজে যাদেরকে আমরা বিদগ্ধজন বলি তাদের দিক থেকেও কিন্তু চাপ আসে নানা ধরনের চাপ আসে কিন্তু সম্প্রতি একটি চাপ আমার কাছে যেটি মনে হয়েছে যে গণমাধ্যমের মূলধারার গণমাধ্যম যে জায়গাটায় এসে দাঁড়িয়েছে বাংলাদেশের মতন দেশে সেটি হলো সামাজিক মাধ্যম এবং অনলাইনের কিছু কিছু পোর্টালের চাপটি এখানে এখানে যেভাবে ধরেন ভালো সাংবাদিককে কিংবা যে সাংবাদিকের তথ্য পছন্দ হলো না তাকে যেভাবে কটাক্ষ করা হচ্ছে বা বা ব্যঙ্গ করা হচ্ছে হচ্ছে চরিত্র চেষ্টা সেটিও কিন্তু একটি বড় জায়গা এবং ভারতে সম্প্রতি একটি বড় বিতর্ক উঠেছে যে তাহলে কি গণমাধ্যম পাল্টা ট্রল করা শুরু করবে এই বিতর্ক কিন্তু উঠেছে এবং গুরুত্ব দিয়ে বিতর্ক নিশ্চয় গণমাধ্যম সে জায়গায় যাবে না যাবে না এবং আরেক আমাদের আমাদের এখন যদি বাংলাদেশের বাস্তবতায় আসি তাহলে আমরা দেখব গণমাধ্যমের প্রাতিষ্ঠানিকতা একটি বড় সমস্যা আমাদের এখানে বড় পুঁজির প্রবেশ ঘটেছে আমাদের গণমাধ্যমে সাংবাদিকদের সুযোগ সুবিধা আগের চেয়ে অনেক বেশি হয়েছে অনেক চকচকে জীবন আমরা সাংবাদিকদের দেখি পাচ্ছে। কিন্তু সেটি কিন্তু সবার নয় এবং গণমাধ্যমের জব চাকরি আগের চেতে অনেক বেশি অনিশ্চিত হয়েছে অনেক বেশি ঝুঁকি বেড়েছে এবং আমি মনে করি যে আমাদের গণমাধ্যম এখন অনেক বেশি অপ্রাতিষ্ঠানিক হয়ে পড়েছে এ এই বাস্তবতার মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশের সাংবাদিকদেরকে এগোতে হচ্ছে এবং একটা বড় কারণ হলো আমাদের একটা বিভাজিত রাজনৈতিক সমাজ সেখানে সাংবাদিক ইউনিয়নটি পর্যন্ত ভেঙে গেছে ফলে একটা ঐক্যের জায়গা গণমাধ্যমের বিকাশের জন্য যে ঐক্যের জায়গাটা প্রয়োজন ছিল সেখানে আমরা দাঁড়াতে পারছি না সুস্থতার চর্চাটা হচ্ছে না এবং স্বাধীনতার পঞ্চাশ বছর চলে গেছে আমরা একটা ভালো সম্পাদকীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারিনি এইগুলো হলো আমাদের দুর্বলতা কিন্তু ভালো দিক আছে ভালো দিকটা হলো বাংলাদেশে এখন যেহেতু বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাংবাদিকতা পড়ানো হয় ফলে দেখা যাচ্ছে যে সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে প্রচুর ভালো ছেলে মেয়ে মেধাবী ছেলে ছেলেমেয়েরা আসছেন মেধাবী আসছে কিন্তু অন্তত শিক্ষিত ছেলেমেয়েরা আসছেন আমাদের একটা নিরন্তর লড়াই সেই লড়াইটা হলো যে আমরা ভালো সাংবাদিকতা চাই কিন্তু একই সাথে ভাই আরেকটি প্রশ্ন করেছে স্যারের কাছে ধরুন আপনি এই প্রসঙ্গটি বলেছেন যে একজন সাংবাদিক তিনি লিখছেন এবং তার লেখাকে যখন মানে প্রতিপক্ষ টার্গেট করছে তখন দেখা যায় সোশ্যাল মিডিয়াতে তার আলোচনা করলাম এবং একই সাথে আপনার যে জায়গাটিতে যেতে চাই আমরা গণমাধ্যম বলতে আমরা কিন্তু এখন যদি দেখি সবচেয়ে বড় বিকাশের জায়গাটি অনলাইন গণমাধ্যম আমরা গণমাধ্যম বলছি না ওগুলো ওখানে নিউজ ফিড আছে ঠিকই ওগুলো গণমাধ্যম না সামাজিক মাধ্যম না না এবং গেট কিপিং প্রসেস ছাড়া যে কোনো মাধ্যমই গণমাধ্যম কিন্তু ডট কম যে অজস্র দেখি সেটাকে আমি কি আমি সোশ্যাল মিডিয়ার কথা বলছিলাম না গুলো কি প্রসঙ্গ আসছে আমি সেটাই বলছিলাম এবং আমি দেখেন এত কিছুর পরও বাংলাদেশের সাংবাদিকরা লড়াই করছে নিজের সাথে সমাজের সাথে লড়াই করে ভালো কিছু নিয়েও আসছে আজকে কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যে জায়গায় অকার্যকর হয়ে পড়েছে সেখানে কিন্তু গণমাধ্যমই শেষ ভরসা হিসেবে দুর্নীতি অনিয়মের অনেক চিত্র তুলে আনছে এবং সরকারও কিন্তু অ্যাক্ট করছে সেই সব জায়গায় রেসপন্স করেছে আমাদের গণমাধ্যমের বেশ কিছু জায়গায় পরিবর্তন ঘটেছে ফলে তিয়াত্তর সালে বঙ্গবন্ধু যখন নাইনটিন সেভেন্টি থ্রি নিউজ এমপ্লয়ি সার্ভিসেস কন্ডিশনস একটা করেছিলেন সেইটি আজকে পরিবর্তিত হয়ে দেখেন আজকে মিডিয়া জায়গাটা বিস্তৃতি লাভ করেছে অনলাইন একটা বাস্তবতা টেলিভিশন একটা বাস্তবতা এ তাই না এবং নিউজ তো এই বাস্তবতার আলোকে আমাদেরকে দু সালে আইনটি বিলুপ্ত করে দিয়েছিল বিএনপি সরকার আমি মনে করি এই আইনটি আরও বেশি এখন প্রয়োজন হয়ে পড়েছে আইনি সুরক্ষার মধ্যে যাওয়ার জন্য সেখানে অনলাইন যে বাস্তবতা আছে তাকে একটি কাঠামোর মধ্যে নিয়ে আসা একদম সেই আলোচনায় আসবো আমরা স্যার আমি আপনার কাছে আসছি প্রথমে প্রশ্ন করছি না আমরা আলোচনাতেই ছিলাম এবং আপনার জায়গা থেকে শুনতে চাই এই প্রেস ফ্রিডম ডে কে আপনি আপনার জায়গা থেকে কি দেখছেন আমাদের দেশের প্রেক্ষিত বৈশ্বিক প্রেক্ষিতে ধন্যবাদ আপনাকে আমরা প্রতি বছর এই তারিখ অর্থাৎ মে মাসের তিন তারিখটিকে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে উদযাপন করছি বিগত পঁচিশ বছর যাবত এক এক দেশে করে এই বছর এটা আক্রান্ত ঘানাতে হচ্ছে এবং সেখানে বিশাল সম্মেলন সমাবেশ পৃথিবীর বিভিন্ন দেশের সাংবাদিকরা সেখানে সমাবেত হয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ আছেন এবং সেখানে সাংবাদিকতার উপরে যারা গবেষক যারা স্কলার তারাও সমবেত হয়েছেন এবং সেখানে একটা বিশেষ ইভেন্ট রাখা হয়েছে অ্যাকাডেমিক সেমিনার একাডেমিক কনফারেন্স এবং সেটার এবারের প্রতিপাদ্য হচ্ছে আপনার সাংবাদিকদের নিরাপত্তা জার্নালিস্টার মিডিয়া সেটা হচ্ছে ওভারঅল প্রতিপাদ্য যে কিপিং পাওয়ার ইন চেক মিডিয়া জাস্টিস ইন দ্য রুল অফ ল আর একটা অ্যাকাডেমিক কনফারেন্স করা হচ্ছে সেখানে বিষয়টা হচ্ছে সাংবাদিকদের নিরাপত্তা এই যে যেটা জনাবৃষ্টি বললেন সাংবাদিক আফগানিস্তানের কথা বললেন অন্যান্য দেশের কথা বললেন সারা দেশের সারা পৃথিবীর যদি পরিসংখ্যান নেন বিগত বৎসরে ইউনেস্কোর একটা পরিসংখ্যানে বলছে অষ্টাশি জন সাংবাদিক মৃত্যুবরণ করেছেন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সাংবাদিকতা পেশাগত কাজ করতে গিয়ে। যেমন ইয়েতে হলো আফগানিস্তানে হলো তো এই যে ঘটনাগুলো ঘটছে এটা কেন কারণ একটাই সাংবাদিকরা সত্য নিয়ে কাজ করেন এবং পৃথিবীর শুরু থেকেই এই সত্যের সূত্র আছে সর্বত্র আপনি সত্য প্রকাশ করতে যাচ্ছেন আপনার পেছনে সূত্র লেগে যাবে সত্য প্রকাশ করার কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হবে একটু আগে আমি অন্য একটা চ্যানেলে ছিলাম একজন দর্শক প্রশ্ন করলেন সেই চুয়াডাঙ্গা থেকে যে সাংবাদিকতা করেন আপনারা ঢাকা শহরে আপনাদের হয়তো অত ঝুঁকি নেই আমরা মফসলে তৃণমূল পর্যায়ে সাংবাদিকতা করতে গিয়ে যে ঝুঁকির সম্মুখীন হই এটা আমাদের স্বাধীন সাংবাদিকতায় অনেক ধরনের বাধা সৃষ্টি করে সাংবাদিকতার বাধাটা যে সরকারের পক্ষ থেকে আসছে শুধু সেটা নয় নানা জায়গা জায়গা থেকে যেটা বললাম যে শত্রুর মানে আপনার সত্যের তো আছে এই বিষয়গুলোই আজকে আলোচনা পর্যালোচনা করা দরকার এই মে মাসের তিন তারিখটি ধার্য করা হয়েছে এই কারণে যে সারা পৃথিবীর মানুষ এই বিষয়টি নিয়ে অন্তত একটা দিন চিন্তা করবে কারণ গণমাধ্যমের স্বাধীনতা কার জন্য দরকার এটাকে গণমাধ্যমের জন্য এটাকে সাংবাদিকদের জন্য এটাকে সম্পাদকদের জন্য না এটা পাঠক দর্শক সাধারণ মানুষের জন্য সবার জন্য আমি একজন দর্শক পাঠক দর্শক শ্রোতা হিসেবে আমি মনে করি যে আমারই স্বাধীনতা দরকার আছে যে আমি সঠিক তথ্যটা পাচ্ছি না এবং সঠিক তথ্যটা কে দিবে মুক্ত গণমাধ্যম সেই গণমাধ্যম যে গণমাধ্যমের উপরে কোনো নিয়ন্ত্রণ থাকবে না তা আমার মনে হয় যে এইভাবেই আমাদের আজকে আলোচনা পর্যালোচনা করা দরকার যেমন আপনার এই চ্যানেল একুশ টেলিভিশন আপনারা বিগত এক বৎসরে কোথা থেকে কোন চাপের সম্মুখীন হয়েছিলেন এবং সেই চাপ কিভাবে আপনারা প্রতিহত করেছেন মোকাবেলা করেছেন অথবা চাপের কাছে নথি স্বীকার করেছেন সেগুলো নিয়ে আজকে আলোচনা হওয়া দরকার আমরা একজন আমাদের শিকার হয়েছে এই বিষয়গুলো যেমন আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আপনার এই বিষয়গুলো আলোচনা করেছেন কিভাবে আমি ছিলাম সেই অনুষ্ঠানে তো এইভাবেই আমাদের দিনটিকে উদযাপন করা এবং সামনের দিনে আমাদের কি করণীয় এবং কি বর্জনীয় সেই বিষয়গুলোকে গোমেলাম ধন্যবাদ স্যার আমরা ছোট্টের বিরতি শেষে আপনার কাছে আসতে চাই সময় তো দর্শক আমরা আমাদের আলোচনার নিয়মাভিক বিরতি সময়টিতে পৌঁছে গেছি ছোট্ট বিরতি প্রত্যাশা টেলিভিশনের সাথে রাতে সাথে থাকবেন সমাজের দর্শক ফিরে এলাম সেভেন একুশে রাতে আজকের আয়োজনে আমাদের কথা ছিল মুক্ত সাংবাদিকতা দিবসের দিনটির পালন করলাম আমরা সেই ক্ষেত্রে বাঁধাগুলো নিয়ে এবং আমি সৌদি যে আপনার কাছে আসছি স্যার একটি বক্তব্যের এক পর্যায়ে বলেছেন সত্যের শত্রু এবং সত্য থাকলে তার শত্রু থাকবে এবং সেই শত্রু কিন্তু একটি শিবিরে থাকে না বিভিন্ন শিবিরে থাকে এবং আপনি যেটা বলেছেন যে মুখ একদম স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে যে চাপের জায়গাটি যদি ধরা যায় চাপের কিন্তু কোনো নির্দিষ্ট কেন্দ্র নেই কখন কোনখান থেকে কে কার স্বার্থে আঘাত লাগছে এবং কে কে সেই চাপটি তৈরি হচ্ছে আবার একই সাথে কে একজন সাংবাদিক যদি একটি সত্য প্রকাশ করেন সাহসী হয়ে তার বিরুদ্ধে কোন ধরনের ট্রল নিয়ে নামছেন এগুলো বোধ দেখার বিষয় একই সাথে কিন্তু এক ধরনের দলীয় বৃত্তের যে আক্রমণগুলো আছে বিভিন্ন সময় একজন সাংবাদিক যে নির্মোহ থাকেন তাকে কিন্তু সকল আক্রমণের বা সকল তীরের আঘাতই পেতে হচ্ছে একসাথে স্যার যেটা বলেছেন সত্যই যে সত্যের শত্রু সবচেয়ে বেশি এবং এটা সবচেয়ে বেশি মোকাবেলা করতে হয় সাংবাদিকদের বিশেষ করে প্রান্তিক পর্যায়ের সাংবাদিকদের কিন্তু এটা ভয়ঙ্কর পরিস্থিতির ভিতর দিয়ে যেতে হয় আপনার নিশ্চয়ই মনে আছে যে আমাদের খুলনা অঞ্চলে এক একাধিক সাংবাদিক হুমায়ুন কবির বালু মানিক সাহা হারুন রশিদ বেলাল এরকম সাংবাদিকরা প্রতি মাসে খুন হচ্ছিলেন এর বাইরে অন্যান্য জায়গায়ও কিন্তু সাংবাদিক দূরপ্রে নানা ধরনের আক্রমণ হামলার ঘটনা আমরা শুনতে আমরা হেফাজতের সমাবেশ কভার করতে গিয়ে আমরা দেখেছি সাংবাদিকরা কিভাবে আক্রমণের শিকার হয়েছে এবং আমাদের নারী সাংবাদিক আক্রমণ হয়েছিল তো এই সবগুলোই কিন্তু আমরা দেখি যে যখনই এই যে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন যেটি সেখানেও কিন্তু সাংবাদিকদের হামলা করা হয়েছে লন্ডনের মতন জায়গায় একাত্তর টেলিভিশনের উপরে হামলা হয়েছে এবং সেটা স্বীকার করেছে জামাতে ইসলামের সংগঠন যে তারা এটা করেছে তো এই এরকম হামলা সারা পৃথিবীতে হচ্ছে বাংলাদেশও বাড়ছে এর একটা বড় কারণ হলো যে আমরা সাংবাদিকরা যে কাজটা করি এটা সম্পর্কে মানুষের একটা ধারণার অভাব আছে কাজটা কিন্তু সাংবাদিকরা ব্যক্তিগতভাবে নিজের জন্য করে না তার কাজটা মানুষের জন্য সে মানুষের জন্য কাজ করে তথ্য মানুষের সামনে নিয়ে আসার জন্য এবং এই যে তথ্য আজকে কিন্তু সেই তথ্যের মালিকানাটার ধারণা নিয়েও একটি জায়গা তৈরি হয়েছে এই সরকারের কথাই যদি আপনি ধরেন যে সে তথ্য অধিকার আইন পাশ করেছে অর্থাৎ সে স্বীকার করছে এই সরকার যে তথ্যের অধিকার আছে আবার সাংবাদিকরা তো সেই কথাটাই করছেন যে কোথায় অনিয়ম হচ্ছে কোথায় দুর্নীতি হচ্ছে কোথায় উন্নয়ন হচ্ছে কোথায় উন্নয়নের নামে অপচয় হচ্ছে কোথায় ভালো কাজ হচ্ছে কোথায় মন্দ কাজ হচ্ছে সবই মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা মানুষের জন্যই কিন্তু আমরা যদি আজকে দেখি তথ্যের মালিকানার জায়গাটাও কিন্তু একটা বড় সংকটের জায়গা তৈরি হয়েছে রাজনীতি তথ্যের মালিকানা দখল করার চেষ্টা করছে সাম্প্রদায়িক শক্তি তথ্যের মালিকানা দখল করার অপচেষ্টায় লিপ্ত এবং কর্পোরেট তো আছেই এর বাইরে আমরা দেখছি যে গণমাধ্যমের মালিকানার জায়গাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারা মালিক হচ্ছেন তার ব্যবসায়িক এবং রাজনৈতিক স্বার্থ কিন্তু আমরা দেখছি যে অনেক বেশি প্রভাব বিস্তার করছে আজকে সেলফ সেন্সরশিপ অনেক বেড়ে গেছে গণমাধ্যমে বলে এই সমস্ত জায়গা এবং আমাদের সাংবাদিক ইউনিয়নের রাজনীতিকীকরণ সব কিছু মিলে এর কারণে আমরা দেখছি যে যে যারা তথ্যের মালিকানা জনগণের স্বীকার করতে চায় না তারাই সাংবাদিকদের প্রে আক্রমণ করে সত্যের দ্বারা ক্ষুব্ধ হয়ে তারা সাংবাদিকদের আক্রমণ করে সাংবাদিকদের সেফটি এবং সিকিউরিটি একটা বড় জায়গা নিয়ে দাঁড়িয়ে গেছে এবং এখন কিন্তু ইনভেস্টিগেটিভ জার্নালিজম যারা করে তাদের এখন অনেকগুলো ট্রেনিংয়ের মধ্যে সেফটি সিকিউরিটি একটা বড় ট্রেনিং কম্পোনেন্ট এই বিবিসি সিএনএন এবং বড় জায়গাগুলো বিশ্বের যে গোটা বড় পয়েন্টার ইনস্টিটিউট সহ যারা সাংবাদিকদের নিয়ে কাজ করে ক্যাপাসিটি এর তারাও এই কথাগুলো বলে এবং বাংলাদেশেও কিন্তু কোনো কোনো যেমন ফয় ইনস্টিটিউট অফ সুইডেন তারা সাংবাদিকদের এখন একটা কাজ শুরু করছে এমআরডি এর মাধ্যমে সেখানে এই কথাগুলো উচ্চারিত হচ্ছে যে তোমাদের সেফটি সিকিউরিটি নেওয়া তারপরেও তো দেখেন সেফটি সিকিউরিটি আপনি ট্রেনিং নেবেন কিন্তু আপনার ঘাতক যদি নির্ধারিত হয় ফলে আপনাকে তো সে যে কোনোভাবেই হত্যা করার চেষ্টা করবে জুল্লাস মান্নান মারা গেছে অভিজিৎ রায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে গত ছয় সাত বছরে বেশ কয়েকজন ব্লগার রাইটারকে হত্যা করা হয়েছে এবং এর মধ্যে অনেকে সাংবাদিকতাও করতো তো সাংবাদিকই ছিল সুতরাং আমি একটা ভয়ঙ্কর যুগে বাস করছি এবং এটাকে মোকাবেলা করেই কিন্তু আমাকে সত্যের কথাটা বলতে হচ্ছে এবং এই মুহূর্তে বাংলাদেশ তো বটে পৃথিবীর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশা হয়ে দাঁড়িয়েছে সাংবাদিকতা এবং এই বাস্তবতা তৈরি হয়েছে কারণ হলো ইউনিপোলার ওয়ার্ল্ডের দিকে পৃথিবী যাত্রা করেছে ব্যালেন্স অনেক কমে গেছে মূলধারার গণমাধ্যম বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে তার এক্সিস্টেন্স একটা বড় নতুন জায়গা তৈরি করেছে কিন্তু আমি আশাবাদী আমি আশাবাদী এই কারণে যে যদি শেষ পর্যন্ত ভালো সাংবাদিকতা হয় তাহলে যে কোনো ভয়কে জয় করা সম্ভব হয় এবং ভয়কে জয় করে কাজ করছেন মানুষ আমরা দেখছি স্যার এবং যেটি বলছিলেন সৈদ ইস্তেকরে যেটি এক ধরনের ঝুঁকি মোকাবেলা করা প্রতিনিয়তই বাড়ছে সাংবাদিক এবং বিশ্বব্যাপী বাড়ছে মৃত্যুর পরিসংখ্যান আমরা দেখেছি এবং একই সাথে আমরা যদি দেখি যে বিভিন্ন সময় সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন হচ্ছেন হয়তো হবেন এবং প্রসঙ্গটি হয়তো পুনর্ব্যক্ত করা হয়ে যায় যে সেই আক্রমণকারী কিন্তু বিভিন্ন বিভিন্ন স্থান থেকে আসছেন একই সাথে আমরা যদি খেয়াল করে দেখি যে এক ধরনের অন্ধকার অপশক্তি যে যাদেরকে আমরা বলছি তাদের কিন্তু আক্রমণের ধারটা বেড়েছে বা তারা কিন্তু বিশ্বে বিভিন্ন জায়গায় সাংবাদিকদেরকে আক্রমণ করছে যেমন একই সাথে আবার যখন প্রগতির কথা বলা হচ্ছে তখনও আক্রমণের ঘটনা ঘটছে সাংবাদিকদের উপরে সম্প্রতি কালে আমরা দেখেছি বা আবার নিরাপত্তম দেশ যেগুলোকে আমরা বলার চেষ্টা করি সেখানে গিয়েও আমাদের দেশের সাংবাদিকরা আক্রান্ত হয়েছে নতিক সম্প্রতি আমরা দেখেছি অর্থাৎ আক্রমণকে জুজতে জুজতেই এগোতে হচ্ছে কলম চালাতে হচ্ছে ক্যামেরা চালাতে হচ্ছে লিখতে হচ্ছে পিটিসি দিতে হচ্ছে এবং ঝুঁকি প্রতিনিয়ত নিতে হচ্ছে এবং তারপরে বলছিলেন যে এরপর আশাবাদের জায়গা রয়েছে এবং একটি সাংবাদিকতার যে স্বচ্ছ এবং সাহসের জায়গাটি সেটি থাকলে পরে মানুষ এবং মানুষের একটি বড় অংশ সেটিকে গ্রহণ করে নেয় স্যার না আপনি ঠিকই বলেছেন যে মানুষ গ্রহণ করে কারণ মানুষ তো দেখে যে সাংবাদিক যিনি কাজ করছেন তিনি কি কারণে হত্যাকাণ্ডের শিকার হলেন আমাদের দেশেই দেখেন যে যে সাংবাদিকরা হত্যাকেnder শিকার হয়েছেন। তাদের যে সৎ সাংবাদিকতা সেইটার কারণেই তার এই হত্যাকেnder আমাদের অনেক সাংবাদিক আছেন যারা হয়তো তাদের ওই ঝুঁকিটা নিতে চান না একটা সুবিধা জন এখন অনেক সাংবাদিক আছেন যাদের এই যখন এক সময় আবার একবারে এই ধরনের সাংবাদিক আছেন যারা একদম ক্রুসেড নিয়ে নামেন যে আমarked এটা করতেই হবে এই সত্যটা প্রকাশ করতে হবে যতই ঝুঁকি আসুক না কেন তো এখন এটা মানুষ মানুষের পার্থক্য আছে তো আমি দেখেছি যে সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেই সাংবাদিকের ছেলে এবং মেয়ে আমারই ছাত্রছাত্রী তারা কিন্তু আমাকে বলেছে যে আমার বাবা বাবা সাংবাদিকতা করতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আমি সাংবাদিকতাই করব বাবা যে কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেই দায়িত্বটা এখন আমার উপর তারা করছেন এই যে কথাটা ইশতিহারের কথার সাথে মিলে গেল যে ঝুঁকি আছে কিন্তু ঝুঁকি আছে জেনেও কিন্তু সাংবাদিকরা প্রতিনিয়ত তাদের কাজ করে চলেছেন এবং সেই কারণেই তো আজকে সাংবাদিকদের নিরাপত্তার জন্য নানাভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলা হচ্ছে কিন্তু এখন আজ এইবারের যে প্রতিপাদ্য মিডিয়া জাস্টিস রুল অফ ল আইনের শাসন যদি আপনি আনতে চান তাহলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে কারণ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে আপনি মানুষের মৌলিক অধিকার যেটি আমাদের সাংবিধানিক অধিকার তথ্য পাওয়ার অধিকার সঠিক তথ্য পাওয়া সেটা নিশ্চিত করছেন আর এই যে গণমা হত্যাকাণ্ডের শিকার হলো বা নির্যাতন নিপীড়নের শিকার সবাই হয়তো হত্যাকাণ্ডের শিকার হবে না কিন্তু নির্যাতন নিপীড়ন শিকার হচ্ছে চাকরিচ্যুতি ঘটছে এমনকি পত্রিকার মালিক পত্রিকার মালিকই চাকরিচ্যুত করে দিচ্ছে এ ধরনের ঘটনা আছে গতকালকেই ভারতে আপনার এক সাংবাদিক সাত বছর আগে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল তার সাত বছর পরে হলো আমাদের বিচার ব্যবস্থার যে দীর্ঘসূত্রতা দুই হাজার সালের একুশে আগস্ট যে হত্যাকাণ্ড ঘটেছে দিনের দুপুরে গ্রেনেড আক্রমণ করে সেই বিচারই তো এখন পর্যন্ত শেষ করতে পারলাম না যেখানে আমাদের একজন প্রয়াত রাষ্ট্রপতির সহধর্মিনী ছিলেন এবং রাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে তিনিও এখন প্রয়াত হয়েছেন কিন্তু বিচার তো দেখে যেতে পারেননি তা আমার যে আমি যেটা বুঝতে পারি যে এবারের প্রতিপাদ্যটা খুবই যৌতিক একটি প্রতিপাদ্য যে গণমাধ্যমের প্রাতিষ্ঠানিকীকরণ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করে সাংবাদিকদের জীবনের নিরাপত্তা বিধান করা এবং তার সাথে আইনি বিষয়গুলো নিয়ে আসা যাতে করে একটা আইনের শাসনের জায়গাটা তৈরি হয় সেই বিষয়গুলো কিন্তু এবারের প্রতিবাদে নিয়ে আসা হয়েছে এবং ক্ষমতাকে নিয়ন্ত্রণে রাখা অর্থাৎ ক্ষমতার যেন অপব্যবহার কেউ না করে সেই ক্ষমতার অপব্যবহার যেমন সরকারের পক্ষ থেকে করা উচিত হবে না সেই ক্ষমতার অপব্যবহার একজন সাংবাদিকও করবেন না আজকে এই যে অনলাইন নিউজ পোর্টালগুলোর কথা বলা হচ্ছে অনলাইন নিউজ পোর্টালগুলোকে আসলে কোনো গণমাধ্যমের সংজ্ঞায় পড়বে গণমাধ্যমের কাঠামোগত একটা সংজ্ঞা ঠিক করে সেই জায়গায় স্বাধীনতা নিশ্চিত করতে হবে কিন্তু যে একজন ব্যক্তি তার কম্পিউটারে সে ইন্টারনেট ব্যবহার করে একটি পোর্টাল চালু করেছে সে নিজেই সংবাদ সংগ্রহ করছে সেই সংবাদ সে প্রকাশ এবং সম্প্রচার করছে এবং কারুর পক্ষে কারুর বিপক্ষে সে লিখছে সেটাকে আপনি কি স্বাধীনতা দিবেন সেই স্বাধীনতা দিলে তোতে যথেষ্ট চর্ হবে তো অতএব স্বাধীনতা বললেই সেখানে কিন্তু একটা কথার সঙ্গে সঙ্গে চলার সেটা দায়িত্বশীলতা স্বাধীনতার কথাটা সাথে সাথে যে দায়িত্বশীলতা সেটা যখন সাংবাদিক উপলব্ধি করেন গুণ মাধ্যম উপলব্ধি করেন তখন আমার মনে হয় যে সঠিক সাংবাদিকতা করতে সেটা এই স্তরে স্বাধীনতা এবং দায়িত্বশীলতা এই জায়গাটি স্যার বলেছেন এবং একই সাথে আপনি যেটি বলছিলেন ঝুঁকির কথা আমরা দেখেছি আমাদের দেশে এর আগে যখন জঙ্গি গোষ্ঠী বারংবার যখন এক ধরনের তাদের একের পর এক হামলা ঘটাচ্ছিল তাদের আক্রমণগুলো করছিল তখন কিন্তু কিছু সাংবাদিক আক্রমণের টার্গেটে ছিলেন তাদের বা কিছু সাংবাদিককে বারংবার তারা নাম ধরে বকাবকি করছেন সোশ্যাল মিডিয়ায় করছেন আবার কিছু সংবাদকর্মীকে কিন্তু আমরা দেখি সব সময় এক ধরনের বেশ এ সব কিছু থেকে একটু দূরত্বে গা বাঁচিয়ে চলার জায়গাটি আছে এটিও বোধহয় একটি ভাবার বিষয় আছে এবং একই সাথে স্যারের যে প্রসঙ্গটি উল্লেখ করলাম দুটো মিলিয়ে আপনার বক্তব্য প্রত্যাশা করছি না সবাই যে ঝুঁকি নেবে তা তো নয় সব পেশায় সব ঝুঁকি নেয় না এবং যুদ্ধেও কিন্তু সব সব সৈনিক একই রকম ঝুঁকি নেয় নেয় না এটা তো আমাদের লড়াইয়ের ময়দানে আমরা আছি তো যারা ভালো কাজ করতে চায় তাদেরকে নানা কিছুর মোকাবিলা করতে হবে এটাই স্বাভাবিক দায়িত্বশীলতার কথা যেটি উচ্চারিত হয়েছে আমার কাছে মনে হয় যে এটা এটার একটা নতুন জায়গায় এসছে তার আগে অনলাইন প্রসঙ্গে আমি একটু বলি বাংলাদেশে অনলাইন সাংবাদিকতা একটা বাস্তবতা এটা মায় মেনে নিতে হবে সব অনলাইনে অবশ্যই সাংবাদিকতা হবে সারা পৃথিবীতে সেদিকে যাচ্ছে এবং আমি মনে করতে পারি স্যার আবার সরাসরি শিক্ষক ছিলেন কমিউনিকেশন পড়াতেন স্যার কিন্তু কনভার্জেন্স মডেলের কথা আমাদেরকে সেই আশির দশকের মাঝামাঝি সময় বলে দিয়েছিলেন পৃথিবী এখন সেদিকে যাচ্ছে যে অনলাইন টেলিভিশন রেডিও প্রিন্ট সব কিছু মিলিয়ে এক ধরনের তথ্য প্রবাহের জায়গা তৈরি এটা হচ্ছে এটাই হবে কিন্তু সেটার জন্য যে প্রাতিষ্ঠানিকতা প্রয়োজন সেটা বাংলাদেশে এখনো গড়ে ওঠেনি সেটা গড়ে না ওঠার একটা বড় কারণ হল যে আমরা এখানে একটা নীতিমালা করতে পারিনি আজকেই আমাদেরকে তথ্যমন্ত্রী বলেছেন যে এই নীতিমালা চূড়ান্ত হয়ে গেছে আমি মনে করি যদি সেটি হয়ে থাকে তবে তার একটি বড় জায়গা তৈরি হয়েছে নতুন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়েছে সেখানে নিয়ে সাংবাদিকদের মধ্যে সম্পাদকদের আপত্তির জায়গাগুলো আমরা সরকারকে বলেছি এবং 39 ধারা নিয়েও আমরা বলেছি। শুধু 33 দেন একটু বলতে দেন। শুধু 32 ধারা না অনেকগুলো ধারা আছে। 21 আছে, 25 আছে, 26 আছে, 43 আছে, 32 আছে। এই সবগুলো নিয়ে সাংবাদিক ইউনিয়ন এবং সম্পাদক পরিষদের সাথে বৈঠক হয়েছে। আগামী 22 মে একটি বৈঠক ঠিক হয়েছে সংশোধনী কমিটির সাথে সেখানে প্রতিনিধিরা আমাদের দিক থেকে সম্পাদক পরিষদ সিনিয়র সাংবাদিকরা বলবেন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের প্রতিনিধিরা থাকবে আইন মন্ত্রণালয়ের ভেটিং কর্মকর্তারা থাকবে সুতরাং আমরা একটা প্রত্যাশা করতে পারি স্যার যে একটা নতুন জায়গায় আমরা এই জায়গাটায় যাব এখন যেটি হলো যে দায়িত্বশীল সাংবাদিকতার জন্য একটা ভালো কোড অফ কন্ডাক্ট খুব প্রয়োজন এই কোড অফ কন্ডাক্ট করতে গেলে আমার মনে হচ্ছে যে প্রেস কাউন্সিলকে শক্তিশালী করা খুব জরুরি হয়ে পড়েছে আমাদের প্রেস কাউন্সিল গঠিত হয়েছিল বাহাত্তর সালে তখন শুধুমাত্র পত্রিকা ছিল একমাত্র গণমাধ্যম এখন পত্রিকার স্পেকট্রামটা যেহেতু অনেক বড় হয়েছে বিস্তৃতি হয়েছে এখন প্রেস কাউন্সিলের যে কোড অফ কন্ডাক্ট আছে সেটিকে যুগোপযোগী করার একটি প্রয়োজন আছে প্রেস কাউন্সিল কিন্তু একটা কোয়াজি জুডিশিয়াল বডি ফলে এখানে বিচার একজন অবসরপ্রাপ্ত বিচারক আছেন সংবাদপত্রের প্রতিনিধি আছে মালিক পক্ষের প্রতিনিধি সোসাইটি থেকেও আছে সিভিল সোসাইটি থেকেও আছে সুতরাং নতুন এই জায়গাটা আমার কাছে মনে হয় দায়িত্বশীল সাংবাদিকতার ক্ষেত্রে প্রেস কাউন্সিলও একটি শক্তিশালী প্রেস কাউন্সিল একটা বড় ভূমিকা রাখতে পারে সম্প্রতিকালে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যে সাংবাদিকতা পড়ানো হয় সেখানকার সিলেবাসে পরিবর্তন এসছে সেখানে এথিক্স অনেক বেশি আগের চাইতে শেখানো হচ্ছে এগুলো সবই ইতিবাচক তার একটা প্রভাব যদি আমরা সাংবাদিকতা রাখতে চাই তাহলে সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক ভিত্তিটা শক্তিশালী করা প্রয়োজন সেই জন্য আইনটার খুব প্রয়োজন আইনি সুরক্ষাটা সেভেন্টি থ্রির অর্ডিনেন্সটা কিন্তু শুধুমাত্র বেতনের একটি আইন ছিল না সেখানে সম্পাদকের মর্যাদা কী হবে গ্রেডগুলো কি হবে তার দায়িত্ব জব ডেসক্রিপশন যেটাকে বলে সেটা কি হবে সাংবাদিকদের প্রত্যেকটা স্তরে তার কি হবে তার ঝুঁকি কেমন হবে তার বিকাশটা কীরকম করা হবে এই সমস্ত কিছু কিন্তু নির্ধারিত ছিল ওই আইনটিতে আমি মনে করি যে আইনটি বাতিল হয়েছে এটি পুনরুজ্জীবন প্রয়োজন এবং এটা বড় আকারে পুনরুজ্জীবন প্রয়োজন সংস্কার করে সেখানে ইলেকট্রনিক মিডিয়া অনলাইন মিডিয়া এসবগুলোকে ইনকর্পোরেট করে তাহলেই কিন্তু আমরা একদিকে ভালো সাংবাদিকতা পাবো দায়িত্বশীল সাংবাদিকতা পাবো প্রাতিষ্ঠানিক ভিত্তির কারণে কিন্তু অনেক সাহসী সাংবাদিকতাও সম্ভব হবে আমাদের এখানে স্যার শুনছিলেন জি না যে কথাগুলো বলা হলে আমার মনে হয় যে এটাই তো আমরা আশা করি যে সরকার আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ গণমাধ্যম এক জায়গায় বসে সমন্বয়ের মাধ্যমে একটা নীতিমালা তৈরি করবে নীতিমালা তো প্রয়োজন আছে অনলাইন মিডিয়া বা তথ্য প্রযুক্তি যেভাবে সম্প্রসারিত হচ্ছে যেইভাবে ছড়িয়ে যাচ্ছে সারা পৃথিবীতে আমরা সেই সুযোগটা ভোগ করছি এই যে আপনি চ্যানেলে বসে আজকে আমরা আলোচনা করছি মধ্যরাতে এটাই তো সারা দুনিয়াতে বিভিন্ন টাইম জোনের বাঙালিরা বসে দেখছে বিভিন্ন এটা তো গণমাধ্যম এবং গণ তথ্য প্রযুক্তির একটা বড় ধরনের আপনার সুবিধা একটা সুযোগ যেটা আমরা নিচ্ছি কিন্তু এই তথ্য প্রযুক্তিকে আবার অপব্যবহার করে অনেকে জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করছে অনেকে মিথ্যা গুজব ছড়াচ্ছে নানাভাবে বিদ্বেষ প্রস্তুত তথ্য প্রচার করছে তো সেই জায়গায় তো একটা নিয়ম নীতি লাগবে এবং সরকারের পক্ষ থেকে যে ধরন যে সুপারিশ করা হয়েছে যেগুলো নিয়ে আলোচনা আমরা করছি আজকেও যেটা বললাম যে প্রেস ক্লাবে একটা আলোচনায় আমরা উপস্থিত ছিলাম তো সেই জায়গায় এই বিষয়গুলো আলোচনা হয়েছে এবং তথ্যমন্ত্রী নিজে বললেন যে আলোচনা করে তারা বিষয়গুলো দেখবেন সাংবাদিকদের বিষয়গুলোকে আলাদাভাবেই দেখতে হবে কারণ গণমাধ্যম বিশেষ করে মেন মিডিয়া মূল প্রবাহের গণমাধ্যম যেগুলো আছে তারা তো একটা তথ্য পাওয়ার সাথে সাথে প্রচার করছে না সেটা সম্পাদকীয় ডেস্কে যাচ্ছে সেটা যাচাই করা হচ্ছে চেক করা হচ্ছে ক্রস চেক করা হচ্ছে ভেরিফাই করা হচ্ছে তারপরে সেটা প্রচার প্রকাশ হচ্ছে কিন্তু সেখানেও যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সেটারও সংশোধন করার বিষয়গুলো গণমাধ্যমের ব্যাকরণে আছে কীভাবে সেটাকে সংশোধন করতে হবে আর যদি করা না হয় সেটার জন্য তো আইন আদালত আছেই সরকারের নিয়ন্ত্রণ আছে কিন্তু সর্বত্র যে জিনিসটা আমরা লক্ষ্য করি বিশেষ করে উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে যে সাংবাদিকদের যে পেশাগত সংগঠনগুলো আছে তারা নিজেরই একটা কোড অফ কন্ডাক্ট একটা কোড অফ এথিক্স প্রণয়ন করেন এবং সেটি যেন অনুসৃত হয় সেটা সেই সংগঠনটি নিজেরাই দেখে আমরা মনে করি যে সংসদীয় স্থায়ী কমিটি বোধহয় বাইশ তারিখে সাংবাদিক নেতৃবৃন্দ সম্পাদক তাদেরকে বৈঠকে ডেকেছেন এবং সেখানে যদি এই ধরনের আলোচনা হয় আমি জানি না এটা একটা উপায় হতে পারে যে সাংবাদিক নেতৃবৃন্দ বলবেন যে আমরা এই বিষয়ে অর্থাৎ তথ্য প্রযুক্তির অপব্যবহার যদি ঘটে কোনো গণমাধ্যমে এই ব্যবস্থা আমরা নেব এই ধরনের একটা আইন আমাদের একটা বিধিবিধান আমরা করছি আপনারা করেন জেনারেল একটা কারণ করেন কিন্তু কোনোভাবেই যেন এটা সাংবাদিকদের উপরে প্রয়োগ বা অপপ্রয়োগ করা না হয় সেটাও কিন্তু লেখা থাকবে একটা শর্ত থাকবে কিন্তু সরকারের সঙ্গে এটুক আলোচনা হবে যে আমাদের এই বিধিবিধান অনুযায়ী কিন্তু আমরা ব্যবস্থা নেব এবং সেই ব্যবস্থা যদি সংবাদপত্র কর্তৃপক্ষ নেন আমার মনে সেটাই হবে সবচেয়ে ভালো উপায় কারণ সরকার এসে একটা নিয়ন্ত্রণ আরোপ করুক এটা কিন্তু আমরা পাঠক হিসেবেও চাই আমরা চাই যে এক যথাযথ সঠিক তথ্যটা আসুক বস্তুনিষ্ঠভাবে আসুক সরকারের একটা নিয়ন্ত্রণ সরকার এক এক সময় এক এক সময় আসবে তাদের একটা স্বার্থ থাকতে পারে সেই স্বার্থ দেখে যদি তারা নিয়ন্ত্রণে যায় আমি তো পাঠক হিসেবে ক্ষতিগ্রস্ত হই দর্শক হিসাবে ক্ষতিগ্রস্ত হই সেই কারণেই সারা পৃথিবীতে তো এই মডেল আছে নতুন করে বেশি চিন্তা করারও প্রয়োজন পড়ে না দশটা দেশের উন্নত বিশ্বের গণমাধ্যম তথ্যপ্রযুক্তি কীভাবে ব্যবহৃত হচ্ছে অপব্যবহার হলে কীভাবে সংশোধন করা হচ্ছে সেই দৃষ্টান্তগুলো নিয়ে আমরা যদি বসি আমাদের লোকাল কনটেক্সট আমাদের যে পরিস্থিতি পরিবেশ সেটার বিবেচনা করে আমরা আমাদের নীতি নির্ধারণ করতে পারি কিন্তু নীতি লাগবে একটা নীতি ছাড়া একটা রেগুলেশন ছাড়া যদি আপনি ছেড়ে দেন তাহলে এই স্বাধীনতা কিন্তু যথেষ্টচারে রূপ নিচ্ছি ধন্যবাদ

আমরা নিজেরাই নীতিমালা করব তবে স্যার আমি আর অন্য বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রাতিষ্ঠানিকতার পর্যায়ে কিন্তু একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মিডিয়া মনিটাইজেশনটা আমরা কিন্তু অনেক অর্থ হারিয়ে ফেলছি এই মুহূর্তে সারা পৃথিবীতে বিজ্ঞাপনের নাইনটি পারসেন্ট প্রায় নব্বই শতাংশ চলে যাচ্ছে ফেসবুক গুগলে বাংলাদেশের সর্বশেষ হিসেবে প্রায় ষাট শতাংশ বিজ্ঞাপন ফেসবুক এবং গুগলে চলে যাচ্ছে এবং ইউটিউবের মা ইউটিউবে যাচ্ছে গুগল তো ইউটিউবই এখানে কিন্তু সরকার কোনো ট্যাক্স পাচ্ছে না পুরো টাকাটা দেশের বাইরে হুন্ডিয়া নেটফ্লিক্স নামে নতুন একটি মাধ্যম এসে যেখানে প্রতিদিন মানুষ গ্রাহক বাড়ছে প্রতিদিন প্রতিদিন বাড়ছে এবং এই যে এক হাজার টাকা করে পার মান্থ সেটি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে এখন এই দেশের নাটক সিনেমা কেউ দেখবে বলে আর মনে হয় না জায়গায় তৈরি হয়েছে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা এরা করছে যে গুগল এবং ফেসবুকের সাথে বসছে যে তুমি যে পয়সা নিয়ে যাচ্ছ আমাকে ভাগ দিতে হবে আমি মনে করি সরকারের এই জায়গাটার দিকে না তো কিন্তু এই প্রতিষ্ঠানগুলো না টিকলে সাংবাদিকতা আমাদের যেন সুদূর পরত বিষয় হয়ে থাকবে আমাদের দেশীয় প্রতিষ্ঠানগুলোকে টাকাতে হবে আমাদের টেলিভিশনের বিজ্ঞাপন যেগুলো বাইরে চলে যাচ্ছে পাশের দেশে বা অন্য দেশে সেটিকে ঠেকানোর একটি উদ্যোগ বর্তমান সরকার নিয়েছিলেন এটিকে আরো জোরালো করতে হবে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে টেকাতে হবে কিন্তু তার স্বার্থে এবং একটা জায়গায় কিন্তু আপনি দেখেন যে বাংলাদেশের গণমাধ্যম কিন্তু শত সীমাবদ্ধতার ভিতরে অনেক বেশি ভাইব্রেন্ট অনেক বেশি তারা নানা সীমাবদ্ধতা সত্য তারা অনেক বেশি সত্যের কথা বলতে চায় অনেক বেশি স্বাধীনতার চর্চা করার চেষ্টা করতে থাকে তারা একটা গুণগত মান বজায় রাখার চেষ্টা করছে সেখানে যদি মনিটাইজেশন এফেক্ট হয় যে আমি অর্থই সব চলে যাচ্ছে বাইরে তাহলে এই মুহূর্তে এই মুহূর্তে আপনি চাইলেই টেলিভিশনের নাটক না দেখে অনলাইনে নাটক দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনি কোনো অর্থ ব্যয় করছেন না অর্থ যেটুকু আপনি ব্যয় করছেন ডাটা ডাটা সেটি চলে যাচ্ছে দেশের বাইরে আমার মনে হয় যে এটি খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায় আমাদের মেরুদণ্ড ভেঙে যাওয়ার জায়গায় এবং হিটের পর কিন্তু তারা সেই পয়সাটি রোজগার করছে নিয়ে বাইরে চলে যাচ্ছে এটা একটা বড় স্যার একদম শেষের দিকে আপনি যদি আলোচনায় ইতি টানবো এক মিনিট প্রশ্ন করছি না 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 বুঝতে পারছি এক মিনিটে শুধু এটুকুই বলা যে আমরা গণমাধ্যমের স্বাধীনতা দেখতে চাই সব ধরনের স্বাধীনতা কিন্তু এটাও মনে রাখতে হবে যে বাস্তবতা বাস্তবতা এখন কোথায় আছে পৃথিবীতে ইউনেস্কোরই একটি পরিসংখ্যানে বলা হয়েছে যে মাত্র তেরো শতাংশ পৃথিবীর তেরো শতাংশ মানুষ সংবাদপত্রের স্বাধীনতা ভোগ করে শতকরা বিয়াল্লিশ শতাংশ মানুষ আংশিক স্বাধীনতা ভোগ করে গণমাধ্যমের আর শতকরা পঁয়তাল্লিশ ভাগ মানুষ কোনো স্বাধীনতা পায় না তো এই ধরনের একটা পরিস্থিতিতে বিশ্ব এখন আছে এই থার্ড মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে হিসেবে উদযাপনের মূল তাৎপর্যই সেখানে যে প্রতি বছর আমরা এই দিনটিতে এসে আলোচনা পর্যালোচনা করে আরও স্বাধীনতা নিশ্চিত করা আমরা যে জায়গায় আছি বাংলাদেশের সার্বিক বিবেচনা যদি করেন গণমাধ্যমের উপরে একটা মোটামুটি একটা স্বাধীন অবস্থায় আমরা আছি এই সরকার শেখ হাসিনা প্রশাসন স্বাধীন তথ্য কমিশন গঠন করেছেন স্বাধীন তথ্য কমিশন গঠন করে রাইট টু ইনফরমেশন সেটা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে তো আমার মনে হয় যে আমরা এমন কোনো পরিস্থিতি নাই যে খুব হতাশবঞ্জক কিন্তু আমরা আরো অশভেঞ্জক আরো আশাবাদের জায়গায় যেতে চাই ধন্যবাদ অধ্যাপক ডক্টর আ মা শ আরেফেন্সের দিকেই ধন্যবাদ জনাব সৈয়দ ইস্তিকরা আজকে সময় দিয়েছেন এই মধ্যরাতের সময়তে দর্শক সেভেনিং সেমেন্ট একুশে আজ এ পর্যন্তই এবং অনেকগুলো বাধা রয়েছে অনেকগুলো বাধাকে অতিক্রম করার পথে আমরা রয়েছি আশাবাদী থাকুক এবং আশাবাদ নিয়ে শেষ করছি শুভরাত্রি সবাই ভালো থাকুন